हेलो एस्पिरेंट्स, नमस्कार एंड वेलकम बैक टू आवर चैनल अमिता नॉलेज एकेडमी। आज हमें चले जीके एक गुरुत्वपूर्ण टॉपिक नहीं। आज के टॉपिक हल एयरपोर्ट, अर्थात भारत विभिन्न गुरुत्वपूर्ण एयरपोर्टगुलि कोथाय अवस्थित, भारत कोथाय अवस्थित यह सम्पर्के आज के भिडियोटी परीक्षार जो खूब ही इम्पोर्टेंट। आजकल भिडियोटी पुरोटाई ट्रिक्सर माध्यम आते तुम्हारा सहजे क्योंकि मने रखते पर अवश्य भिडियो शेष पर्त देखें এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওগুলির আপডেট খুব সহজেই পেতে পারো। দেখে নিই প্রথমে কোন এয়ারপোর্ট আছে। প্রথমেই আছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কোথায় অবস্থিত, কলকাতায়। এবং ওয়েস্ট বেঙ্গলে আরও একটি এয়ারপোর্ট আছে যার নাম হচ্ছে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি শিলিগুড়িতে অবস্থিত। आशा करी एटा ट्रिक्स दरकार पड़े ना, नेक्स्ट देखे नेब आमरा ट्रिक्सर माध्यमे। नेक्स्ट आछे इंदिरा गांधी इंटरनैशनल एयरपोर्ट, जेटी दिल्लीते अवस्थित एवं एटी हलो भारते सबथेके व्यस्ततम एयरपोर्ट। आमरा सबाई जानी जे आमादेर राजधानी कोथाय, दिल्ली। ताहले दिल्ली सब समय व्यस्त थाके जेहेतु ओटा आमादेर राजधानी, ताहले व्यस्ततम एवं एयरपोर्टो सेखानेई अवस्थित, सेटी कि इंदिरा गांधी इंटरनैशनल एयरपोर्ट। चले आसि नेक्स्ट एयरपोर्ट, যেটি মহারাষ্ট্রে অবস্থিত দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট, ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং আরেকটি এয়ারপোর্ট যেটি মহারাষ্ট্রে অবস্থিত সেটি হচ্ছে ডক্টর বাবাসাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার এই দুটো মনে রাখার সহজ ট্রিক্স আমি বলে দিই। ছত্রপতি শিবাজি কোথায় রাজত্ব করত, মহারাষ্ট্রে। সেখান থেকে চলে আসছে কি এটি মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি হচ্ছে দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট। এবার চলে আসি ডক্টর বাবাসাহেব আম্বেদকর। দেখো বাবাসাহেব নামটার মধ্যে কি বাবা কথাটি আছে, অর্থাৎ আমরা কি বলি ভোলে বাবা, বা শিবকে আমরা কি বলি ভোলে বাবা। তো শিবের গলে আমরা কি কি দেখি, কি থাকে, সাপ থাকে, সাপকে অর্থাৎ নাগ বলি। তাহলে এটি কোথায় অবস্থিত, দেখো চলে এলো বাবাসাহেব থেকে বাবা কথাটি নেব এবং সেখান থেকে চলে এলো নাগপুর। বাবা ভোলে বাবার গলায় সাপ থাকে, সেই জন্য সাপ অর্থাৎ নাগ, সেখান থেকে চলে এলো নাগপুর। তাহলে সহজে মনে রাখতে পারবো ডক্টর বাবাসাহেব আম্বেদকর ন্যাশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। চলে আসি নেক্সট। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশে, দেখিনি উত্তরপ্রদেশে দুটি এয়ারপোর্ট, যেটি হচ্ছে চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি লখনৌতে অবস্থিত, এবং লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা বারাণসীতে অবস্থিত। এই দুটো এয়ারপোর্টকে একসঙ্গে ট্রিক্সের মাধ্যমে কিভাবে মনে রাখব। চাচা চৌধুরী লখনৌ থেকে বারাণসীতে শাস্ত্রীজির সাথে দেখা করতে এলো। চাচা চৌধুরী থেকে চলে এলো কি চৌধুরী চরণ সিং, লখনৌ থেকে, যেটা অবস্থিত কোথায়, লখনৌতে। চৌধুরী চরণ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লখনৌতে অবস্থিত। এবং বারাণসীতে শাস্ত্রীজির সাথে কার সাথে দেখা করতে এলো, শাস্ত্রীজি অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কোথায় অবস্থিত, বারাণসীতে। তাহলে এখানে ট্রিক্সটা আমরা কী পেলাম, চাচা চৌধুরী লখনৌ থেকে বারাণসীতে শাস্ত্রীজির সাথে দেখা করতে এলো। এই ট্রিক্সের মাধ্যমে দেখো আমরা দুটো এয়ারপোর্ট কিন্তু সহজেই মনে রাখতে পারবো। নেক্সট দেখে নিই, নেক্সট কী আছে, বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত, পোর্ট ব্লেয়ারে অবস্থিত, যেটা আন্দামান ও নিকোবর আইল্যান্ডে। এর সম্পর্কে এবার আমরা একটা ট্রিক্স দেখে নিই কীভাবে মনে রাখবো। বীর সাভারকর সিমটাকে পোর্ট করলো, এই কথাটি জাস্ট মনে রাখতে হবে। বীর সাভারকর থেকে বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং পোর্ট করলো থেকে কী আসবে, পোর্ট ব্লেয়ার, যেটা আন্দামান ও নিকোবর আইল্যান্ডে অবস্থিত। এরপর দেখে নিই নেক্সট। নেক্সট কী আছে, মধ্যপ্রদেশের দুটি এয়ারপোর্ট, একটি হচ্ছে রাজা ভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি ভোপাল মধ্যপ্রদেশে অবস্থিত, এবং দেবী অহিল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি ইন্দোরে অবস্থিত। এই দুটিকে একসঙ্গে ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো, ট্রিক্সটা দেখে নিই। এমপিরা ভোপালে ভোজন করে ইন্দোরে গিয়ে দেবীর দর্শন করলো। খুব ইম্পর্টেন্ট, একটা লাইনের মধ্যে দেখো দুটো এয়ারপোর্ট কিন্তু চলে আসছে। এমপি অর্থাৎ মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশের কোথায়, ভোপালে। ভোপালে কি অবস্থিত, ভোজন করে, ভোজন থেকে চলে আসছে কি রাজা ভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা ভোপালে অবস্থিত। এরপর দেখে নাও ইন্দোরে গিয়ে কোথায় গিয়েছিল, ইন্দোর, অর্থাৎ আরেকটা জায়গার নাম চলে এলো। ইন্দোরে গিয়ে কি করেছিল, দেবীর দর্শন করেছিল, দেবী অর্থাৎ দেবী অহিল্যাবাই হোলকার। এখান থেকে একটি ছোট্ট ট্রিক্সের মাধ্যমে দুটো এয়ারপোর্টের নাম কিন্তু মনে রাখতে পারলাম। এমপিরা
ভোপালে ভোজন করে ইন্দোরে গিয়ে দেবীর দর্শন করেছিল। খুব সহজেই কিন্তু আমরা এই দুটো এয়ারপোর্টের নাম মনে রাখতে পারবো। নেক্সট দেখে নিই, নেক্সট কী আছে, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এবং এটি কোথায় অবস্থিত, এটি অবস্থিত হায়দ্রাবাদে। রাজীব গান্ধী যখন মারা গেছিলো বোম ব্লাস্টে, তখন কিন্তু সবাই হয়রান হয়ে পড়েছিল। তো এই হয়রান থেকে চলে আসছে হায়দ্রাবাদ এবং রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। অর্থাৎ এটা কিন্তু মনে রাখা খুবই সহজ, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত হায়দ্রাবাদে। চলে আসি নেক্সট বিমানবন্দর, নেক্সট আছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা আহমেদাবাদ গুজরাটে অবস্থিত। এটা কাউকে ট্রিক্সের মাধ্যমে মনে রাখার দরকার নেই, কারণ আমরা জানি সবথেকে বড় স্ট্যাচু যেটা অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেলের, সেটা কিন্তু গুজরাটেই অবস্থিত। তো এটা কিন্তু খুব সহজেই আমরা মনে রাখতে পারবো। দেখে নিই নেক্সট, নেক্সট আছে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি গুয়াহাটি আসামে অবস্থিত। লোকপ্রিয় গোপীনাথ, এই গোপীনাথের নাম থেকে দেখো গোপীনাথের গ এবং গুয়াহাটির গ, এই দুটো গ মিলিয়ে কিন্তু দেখো চলে আসছে গোপীনাথ, যেটা অবস্থিত গুয়াহাটিতে, এটি আসামে গুয়াহাটিতে অবস্থিত। চলে আসি নেক্সট, নেক্সট আছে শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি পাঞ্জাবে অবস্থিত। এটাও কিন্তু ট্রিক্স ঠিক না, কিন্তু এটা কানেকটিভ কিছু জিনিস দিয়ে আমরা মনে রাখতে পারবো। পাঞ্জাবে আমরা জানি সবথেকে বিখ্যাত কি, পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির কিন্তু সবথেকে বিখ্যাত। এই স্বর্ণ মন্দির তৈরি করতে যিনি জমি দিয়েছিলেন তিনিই হচ্ছেন শ্রী গুরু রামদাসজি, এবং সেখান থেকে আমরা মনে কি রাখবো, শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর পাঞ্জাবে অবস্থিত। এখান থেকে আমরা কিন্তু আরেকটি কোয়েশ্চেন পেয়ে গেলাম। নেক্সট দেখে নিই, নেক্সট হচ্ছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কোচিনে অবস্থিত, এবং কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা কেরালায় অবস্থিত। এই কোচিন এবং কেরালা, কোচিনটাও কিন্তু কেরালার মধ্যে অবস্থিত। এই দুটোই দেখো জায়গার নামে আছে, কোচিন কোচিনে অবস্থিত এবং কালিকট কেরালাতে অবস্থিত। এরপর দেখে নিই নেক্সট বিমানবন্দর, কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর। এই দুটি বিমানবন্দরই কিন্তু জায়গার নামের সঙ্গে যুক্ত, এই দুটি জায়গায় তামিলনাড়ুতে অবস্থিত, কোয়েম্বাটুর এবং তিরুচিরাপল্লী। এটাও মনে রাখা খুবই সহজ। নেক্সট দেখে নিই ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি ব্যাঙ্গালোরে অবস্থিত। এই ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি ব্যাঙ্গালোরে অবস্থিত, এর আগের নাম ছিল ব্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে নাম চেঞ্জ করে ক্যাম্পেগৌড়া করা হয়েছে। তো এটা মনে রাখা খুব সহজ, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট যেহেতু আগে নাম ছিল ব্যাঙ্গালোরে অবস্থিত, সেটির নাম চেঞ্জ করে করা হয়েছে কি, ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি কর্ণাটক, ব্যাঙ্গালোর কর্ণাটকে অবস্থিত। চলে আসি নেক্সট, নেক্সট এয়ারপোর্ট মহারানা প্রতাপ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি কোথায় অবস্থিত, উদয়পুর, রাজস্থানের উদয়পুরে অবস্থিত। এটি মনে রাখবো কীভাবে, মহারানা প্রতাপ কোথাকার রাজা ছিলেন, মহারানা অর্থাৎ মহারাজ ছিলেন কোথায়, রাজস্থানের, রাজস্থানের মধ্যেও কথাটি আছে রাজ, অর্থাৎ রাজস্থানে রাজ করতেন তিনি, তাই সেখান থেকে আমরা মনে রাখবো রাজস্থানের উদয়পুরে মহারানা প্রতাপ আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। এরপর দেখে নিই নেক্সট বিমানবন্দর, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি বিহারে অবস্থিত, বিহারের পাটনায় অবস্থিত। এবং আমরা সবাই জানি এই লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, উনি ছিলেন বিহারের কিন্তু একজন স্বাধীনতা কর্মী এবং রাজনৈতিক নেতা, এবং উনি বিহার থেকে বিলং করতেন। তাই আমরা এটা সহজেই মনে রাখবো, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর পাটনা, বিহারে অবস্থিত। নেক্সট চলে আসি স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি কোথায় অবস্থিত, রায়পুর, ছত্তিশগড়ে। এটা মনে রাখার একটি সহজ ট্রিক্স আছে, ট্রিক্সটি কি, স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহাপুরুষ, উনি কিন্তু জনসমক্ষে ওনার ওপিনিয়ন বা রায় দিতেন। এবার জনসমক্ষে থাকলে কি, একজন তো থাকবে না, একের অধিক থাকবে, এই কোনো একটা সংখ্যা বোঝাচ্ছে, তাই তো? এই সংখ্যাটা কোন রাজ্যের মধ্যে আছে দেখো, ছত্তিশগড়, ছত্রিশ কথাটা রয়েছে, ছত্রিশ একটি সংখ্যা, অর্থাৎ আমরা সেখান থেকে মনে রাখবো কি, ছত্তিশগড়, এবং রায় দিতেন, ছত্তিশগড়ে কোথায় অবস্থিত, রায়পুর, রায় থেকে চলে আসলো কি, রায়পুর। তাহলে স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত, ছত্তিশগড়ের রায়পুরে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, ট্রিক্সের মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পারবে, খুব সহজেই মনে রাখতে পারবে। ভিডিওটি দু থেকে তিনবার দেখে নিলেই কিন্তু মাথার মধ্যে পুরো সেট হয়ে যাবে।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।